ফ্লাইট IC-814 ছিনতাই, যার কারণে তালেবান নেতা মাসুদ আজহারকে ছাড়তে বাধ্য হয় ভারত। তালেবান শক্তি নিয়ে যারা আজও সন্দিহান, যারা মনে করে তালেবান স্রেফ একটি সন্ত্রাসী বাহিনী, তাদের জন্যই আজকের এই ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন তালেবানের ক্ষমতা কতটুকু। ভারতের জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলার পর থেকে সারা বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যক্তির নাম মাওলানা মাসুদ আজহার। তার পরিচালিত সংগঠন জয়সি মোহাম্মদ পুলওয়ামা হামলার দায় স্বীকার করে বিবৃতি প্রদান করে। তবে পাকিস্তানের এই সংগঠন ভারতে এবারই প্রথম হামলা চালায়নি। এর আগে তারা 2001 সালে ভারতীয় লোকসভা, 2008 সালে মুম্বাই এবং 2016 সালে পাঞ্জাবের পাঠানকোটে তারা হামলা চালিয়েছিল। উপমহাদেশের শক্তিশালী দেশ ভারতকে একমাত্র মাসুদ আজহারই বারবার বড়সড় ধাক্কা দিয়েছেন। গত দশক থেকে তার কারণে বেশ কয়েকবার ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি হয়। ভারত সরকারের মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের তালিকায় সবার উপরে রয়েছে এই মাসুদ আজহার। পুলওয়ামা হামলার পর ভারতের প্রধান লক্ষ্য যেইভাবেই হোক মাসুদ আজহার এবং জয়সি মোহাম্মদকে পুরোপুরি ধ্বংস করে দেয়া। সেই লক্ষ্যে তারা পাকিস্তানের সীমানা অতিক্রম করে বিমান হামলাও চালিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এই বিমান হামলা থেকে বড় সাফল্য পাওয়ার দাবি করলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এর সত্যতা পায়নি। বর্তমানে বিজেপি সরকার ও ভারতের মাথা ব্যথার প্রধান কারণ জয়সি মোহাম্মদ ও মাসুদ আজহার। তাকে নিকেশ অথবা আটক করার জন্য তারা জোর প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু সফল হতে পারছে না। তবে ভারতীয় নিরাপত্তা বাহিনী তারা যে একেবারেই ব্যর্থ তা নয়। মাসুদ আজহারকে তারা 1994 সালে আটক করেছিল, কিন্তু 5 বছর বন্দি করে রাখার পর তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এর পেছনে কারণ ছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট IC-814 ছিনতাই। 1994 সালের শুরুতে মাসুদ আজহার ভুয়া পরিচয়পত্র দেখিয়ে পাকিস্তান থেকে কাশ্মীরের শ্রীনগর আসেন। তার এই সফরের উদ্দেশ্য ছিল হারকাতুল আনসার, হারকাতুল জিহাদ আল ইসলামী ও হারকাতুল মুজাহিদিনের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের অবসান করা। কিন্তু একই বছর ফেব্রুয়ারি মাসে তিনি ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়েন। সংগঠনের সাথে তার সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে বন্দি করে ভারত সরকার। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করে। পরবর্তীতে অপহৃত 6 জনের মধ্যে একজন কোনোভাবে পালিয়ে আসতে সক্ষম হন, আর অন্য একজনকে শিরচ্ছেদ অবস্থায় খুঁজে পাওয়া গেলেও বাকি 4 জনের কোনো খোঁজ আজও মেলেনি। মাসুদ আজহারকে মুক্ত করার জন্য আরও প্রচেষ্টা চালায় তার অনুগত বাহিনী, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়। অবশেষে তারা ভারতীয় বিমান ছিনতাই করার পরিকল্পনা গ্রহণ করে, যার বিনিময়ে তারা মাসুদের মুক্তি চাইবে। পরিকল্পনা মোতাবেক 1999 সালের 24শে ডিসেম্বর নেপালের কাঠমান্ডু থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিগামী ভারতীয় এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই করে। এর নেতৃত্বে ছিল হারকাতুল মুজাহিদিন। 1999 সালের 24শে ডিসেম্বর বড়দিনের ঠিক আগ মুহূর্তে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 814 নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড়োজাহাজটি ছিল এয়ারবাস A300 মডেলের। এতে মোট 176 জন যাত্রী এবং 15 জন ক্রু ছিলেন। বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন দেবী শরণ এবং চিফ অ্যাটেন্ডেন্ট ছিলেন অনিল শর্মা। নেপালের আকাশসীমা ভালোভাবে পার হওয়ার পর ভারতের স্থানীয় সময় বিকাল 5:30 5 জন সন্ত্রাসী বোমা হাতে নিয়ে পাইলটকে জিম্মি করেন এবং নির্দেশ দেন বিমান পশ্চিম দিকে নিয়ে যেতে। যখন সন্ত্রাসীরা নিজেদের উপস্থিতি জানান দেয়, তখন বিমানটি ভারতের আকাশসীমায় ছিল। বিমানে থাকা 5 অস্ত্রধারীর মধ্যে একজন ছিলেন মাসুদ আজহারের শ্যালক ইউসুফ আজহার। তিনি মূলত ফ্লাইট IC-814 ছিনতাইয়ের নেতৃত্ব দেন। 5 জন অস্ত্রধারীর মধ্যে একজন পাইলটকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নির্দেশনা মোতাবেক বিমান চালাতে বাধ্য করেন। বাকি 4 জন লাল মুখোশ পরে সকল যাত্রী এবং ক্রুদের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ছিনতাইকারীরা পাইলট দেবী শরণকে লখনৌ থেকে বিমানটি ঘুরিয়ে লাহোরের দিকে নিয়ে যেতে বলেন, কিন্তু তখন একটি সমস্যা দেখা দেয়। বিমানে থাকা জ্বালানি দিয়ে লাহোর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা ছিল খুবই কম। ফলে পাইলটের অনুরোধে ছিনতাইকারীরা পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করার সিদ্ধান্ত নেয়। তখন পাঞ্জাব সরকার কমান্ডো বাহিনীকে প্রস্তুত করে। তারা কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বিমানে অভিযান চালানোর জন্য অনুমতি চান, কিন্তু রাজধানী থেকে কোনো সবুজ সংকেত মেলেনি, কারণ বিমানে তখন 191 জন যাত্রী এবং ক্রু সন্ত্রাসীদের হাতে জিম্মি। অভিযানের কারণে তাদের জীবন হুমকির মুখে পড়ত। জ্বালানির জন্য অমৃতসর বিমানবন্দরে অবতরণ করলেও জ্বালানি না নিয়েই সেখান থেকে বিমানটি ছেড়ে যায়। বিমানের পাইলট লাহোর বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি পান, কিন্তু পাকিস্তান প্রথমে তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং বিমানবন্দরের রানওয়ের সব লাইট বন্ধ করে দেয়।
যখন লাহোর বিমানবন্দর কর্তৃপক্ষ বুঝতে পারে যে জ্বালানি সংকটে বিমানটি বিধ্বস্ত হতে পারে, তখন তারা অবতরণের অনুমতি দেয়। সেই সাথে জ্বালানি ভর্তি করে বিমানবন্দর ছাড়ারও সম্মতি দেয়। সেখান থেকে বিমানটি দুবাইয়ের সামরিক বিমানবন্দরে অবতরণ করে এবং 27 জন যাত্রীকে সন্ত্রাসীরা ছেড়ে দেয়। ভারতীয় সরকার সেখানে একটি কমান্ডো অভিযান পরিচালনা করতে চেয়েছিল, কিন্তু আরব আমিরাতের সরকার সেটির অনুমোদন দেয়নি। সবশেষে বিমানের ছিনতাইকারীরা পাইলটকে বিমানটি আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যেতে বলেন। দেবীশরণ সেটাই করেন। কান্দাহার তখন তালেবানের নিয়ন্ত্রণে ছিল। ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানটি সেখানে অবতরণের সাথে তালেবান সেটির চারপাশ ঘিরে ধরে। ভারতীয় সরকারের ধারণা ছিল তালেবান তাদের হয়ে কাজ করবে, কিন্তু শেষ পর্যন্ত তালেবান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর কাটতে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়। বিমান ছিনতাইকারীরা বিমানের যাত্রী এবং ক্রুদের ছেড়ে দেওয়ার বিনিময়ে ভারতের কাছে 3 জন জঙ্গিকে মুক্তি দেওয়ার দাবি জানায়। এদের মধ্যে ছিলেন মুস্তাক আহমেদ জারগার, আহমেদ ওমর সাইদ শেখ ও মৌলানা মাসুদ আজাহার। ভারতে তখন বিজেপি সরকার। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাতে বিকল্প কোনো উপায় না থাকায় সন্ত্রাসীদের দাবি অনুযায়ী 3 জঙ্গিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পর্যন্ত 1999 সালের 31শে ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং ও অজিত দভাল মাসুদ আজাহার সহ 3 জঙ্গিকে নিয়ে কান্দাহারে যান। তাদেরকে হারকাতুল মুজাহিদিনের হাতে তুলে দেওয়ার পর তারা বিমানের যাত্রীদেরকে ছেড়ে দেন। পরবর্তীতে তাদের বিশেষ বিমানে করে ভারতে নিয়ে আসা হয়। অন্যদিকে বিমান ছিনতাইকারী তালেবানের সহায়তায় নিরাপদে কান্দাহার ত্যাগ করেন। পরবর্তীতে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ফ্লাইট IC-814 ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে 5 জঙ্গি সদস্য ছাড়াও আরও 7 জনের সংশ্লিষ্টতা খুঁজে পায়। এর মধ্যে আব্দুল লতিফ, ইউসুফ নেপালি ও দিলীপ কুমারকে আজীবন কারাদণ্ড প্রদান করা হয়। ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ছিনতাই হওয়ার ঘটনাটি ভারতীয় গোয়েন্দা সংস্থা রর ইতিহাসে অন্যতম বড় ব্যর্থতা। উপমহাদেশ জুড়ে তাদের বিশাল নেটওয়ার্ক ছড়িয়ে থাকলেও নেপাল থেকে বিমান ছিনতাই হবে এমন কোনো তথ্যই তাদের কাছে ছিল না। 90-এর দশকে নেপালে রয়ের বিপুল পরিমাণ এজেন্ট ছিল, কিন্তু তারা এত বড় একটি ঘটনার কোনো আঁচই করতে পারেনি। তাদের চোখে ধুলো দিয়ে 5 জন বিমান ছিনতাই করে নিয়ে আসে। তবে রয়ের ব্যর্থতাই হোক কিংবা সরকারের সিদ্ধান্তহীনতাই হোক, ফ্লাইট IC-814 হাইজ্যাকের সূত্র থেকে ভারতের বুকে আর কতগুলো ক্ষতের সৃষ্টি হবে সেটি অজানা। কেননা মাসুদ আজহারের একমাত্র লক্ষ্যই হল ভারতকে রক্তাক্ত করা। সুপ্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।